ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। রোস্ট বা বিরিয়ানি আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু রোস্ট বা বিরিয়ানি রান্নার নাম শুনলেই রাঁধুনিদেরকে ঘাবড়ে যেতে দেখা যায়, কারণ এতে অনেক মশলা ব্যবহার করতে হয়। কী কী মশলা ব্যবহার করতে হবে, কোন মশলা কতটুকু দিতে হবে, এসব নিয়ে চিন্তায় পড়ে যেতে হয়। তাছাড়া অনেক সময় সব মশলা ঘরে থাকেও না। আজকে আমি আপনাদের সাথে একটি বাটা মশলার রেসিপি শেয়ার করছি, আশা করি এটি আপনাদের চিন্তা কিছুটা হলেও কমাবে। এই একই মশলা দিয়ে আপনারা চিকেন রোস্ট ও চিকেন বিরিয়ানি দুটো রান্না করতে পারবেন। আজকের এই রেসিপিটি আমার শাশুড়ির দেয়া, এটা ওনার নিজস্ব একটা রেসিপি। মা সবসময় এই রেসিপিতে মশলাটা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন এবং রান্নার কয়েক ঘন্টা আগে বের করে জাস্ট রুম টেম্পারেচারে এনে ঝটপট রান্না করে ফেলেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এতে করে আমার কোনো ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি মিষ্টি জিরা, অনেকে এটাকে মরিও বলে থাকেন। আমি এখানে মিষ্টি জিরা নিয়েছি 5 টেবিল চামচ। তারপর এখানে আছে সাদা গোলমরিচ 1 টেবিল চামচ, লং আছে প্রায় 20টার মতো, জয়ফল নিয়েছি 4টা। জয়ফলের বাইরে যে শক্ত অংশটা আছে সেটা ফেলে দিয়ে ভিতরের মশলাটা আমাদেরকে নিতে হবে। আর নিয়েছি কালো এলাচ 5টা। এই হলো কালো এলাচ, আপনারা চেষ্টা করবেন কালো এলাচটা অবশ্যই রাখতে। এরপরের মশলাটা হলো শাহি জিরা, এখানে শাহি জিরা আছে 1/4 কাপের মতো। তারপর নিয়েছি কাজু বাদাম, কাজু বাদাম আছে এখানে 1/4 কাপ, সরিষা আছে প্রায় 1.5 টেবিল চামচের মতো। আপনারা সাদা সরিষাটাই ইউজ করবেন, কালো সরিষা ইউজ করলে রোস্ট বা বিরিয়ানির কালারটা নষ্ট হয়ে যেতে পারে। পোস্ত আছে 4 টেবিল চামচ, পেস্তা বাদাম আছে 1/4 কাপ, কাঠবাদাম আছে 1/2 কাপ, জয়ত্রী আছে 3 টেবিল চামচ, আর আছে চীনাবাদাম, চীনাবাদাম আমি এখানে নিয়েছি 1/2 কাপ। আপনারা বাদামের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। কেউ চাইলে শুধু একটা বাদামই বেশি পরিমাণে দিয়ে এই মশলাটা তৈরি করতে পারেন। এবার এই সবগুলো মশলাকে আমি 2 মিনিটের মতো হালকা আঁচে একটু টেলে নেব। আমি এখানে বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করব, এজন্য মশলার পরিমাণটা আমি বেশি নিয়েছি। আপনারা যদি এই পরিমাণে তৈরি করতে না চান, তাহলে আমার দেওয়া পরিমাণটার অর্ধেক করে তারপর মশলাটা তৈরি করতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি এই মশলার পরিমাণটা ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চেক করে নেবেন। এটাকে বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে এর ফ্লেভারটা ভালো আসার বদলে উল্টা নষ্ট হয়ে যেতে পারে। আমার মশলা টালা হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে নিচ্ছি প্রায় 20টার মতো কিশমিশ। এবার আমি এই মশলাটাকে পেস্ট আকারে ব্লেন্ড করে নেব, তবে পাটাই পিষে নিলে রেজাল্টটা বেশি ভালো আসে। তৈরি হয়ে গেল আমার সেই স্পেশাল মশলা। আপনারা চাইলে এটাকে পেস্ট না করে পাউডার ফর্মেও রেখে দিতে পারেন, সেক্ষেত্রে কিশমিশ ও বাদামটাকে বাদ দিতে হবে। তবে আপনারা নিশ্চয়ই জানেন যে বাটা মশলা রান্নার স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয়। তাছাড়া বাবুর্চিরাও কিন্তু রান্নায় বাটা মশলাই ব্যবহার করে, তাই অনুরোধ করব এটাকে পেস্ট ফর্মেই রাখার জন্য। এটাকে এবার আমি একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব এবং এটা 4-5 মাসের মতো ভালো থাকবে। এইভাবে মশলা তৈরি থাকলে রোস্ট ও বিরিয়ানি রান্না আর কখনোই ঝামেলা মনে হবে না। আশা করি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ শীঘ্রই আমার শাশুড়ির হাতে রোস্টের রেসিপি আমি শেয়ার করব এই মশলা দিয়েই। ততদিন ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।